আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকটুলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা হচ্ছে প্রতিবারই পামনি কিছু কিছু ভিডিও আপনাদের সামনে দেখি রিভিউ নিয়ে। তো এবার হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনারা এই চার লাইন কানেক্টরের মাধ্যমে আপনি সহজে হচ্ছে 80 লাইন থেকে 3টি লাইন আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 80 লাইন আসবে, এখান থেকে 3টি লাইন বের হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্র্যাকটিক্যালি দেখানো যাক। আমি এখানে হচ্ছে 12 ভোল্টের লাইন থেকে ব্যবহার করেছি অ্যাডাপ্টারের মাধ্যমে আমার ক্যাবল কানেক্টর। ওকে, এখন হচ্ছে আমি এটা দেখবো যে চার লাইনে আমার পানি যাচ্ছে। এখানে হচ্ছে আপনার এক লাইন দিয়ে পানি যাচ্ছে। তো আমি এখন দেখি এটা দেখে আমি সার্ভিস করতে এদিকে দেয়, যদি এদিকটা বাধা পায় তাহলে কিন্তু অটোমেটিক সব দিকে যাবে। যেমন আমি কিন্তু এইভাবে হচ্ছে যদি আমি হালকা দিই তাহলে তিন দিক দিয়ে কিন্তু পানিটা বেরোচ্ছে। আপনার এইভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক তিন দিকে তিনটি স্প্রেগান ব্যবহার করবেন। দেখুন তিনটি পাম্প কিন্তু আমি অলরেডি একটি দিয়েই অলরেডি হচ্ছে আমি তিনটি স্প্রে করছি, ঠিক আপনারা এইভাবে হচ্ছে ব্যবহার করতে পারবেন এই কানেক্টরের মাধ্যমে। ভিউয়ার্স, এই কানেক্টরগুলো কোথায় পাওয়া যায় সেটা আমি এই দেখুন বলে দিচ্ছি, আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে অথবা লিঙ্ক দেওয়া আছে উপর techtoolonline.com, এখানে হচ্ছে আপনারা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারবেন। আর দেখুন কত স্পিডে পানি বের হচ্ছে। ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি আমি এখানে 10 ফুট পাইপ ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন পাইপগুলো, এটা আমি অলরেডি ব্যবহার করেছি। আমার এই পাশ দিয়ে এখন পানি বেরোচ্ছে এবং এই দুই পাশ দিয়ে পানি বেরোচ্ছে, অর্থাৎ দেখুন আমি তিনটি লাইনে কিন্তু পানি পাচ্ছি। আমি যদি একটি লাইন বন্ধ করে দিই তাহলে আরেকটি লাইনে যাচ্ছে, মানে আমার এখন সবগুলো লাইনে কিন্তু ওকে, আমি এখন তিনটি লাইনে পানি পাচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে এই কানেক্টরের মাধ্যমে পানি ইউজ করতে পারেন, তিনটি পাম্পের প্রয়োজন হবে না, অর্থাৎ আপনি একটি দিয়েই আপনি হচ্ছে তিনটি লাইন পেতে পারেন, অর্থাৎ তিন দিকে পানি যাবে। তো ভিউয়ার্স, আমি হচ্ছে এখন দেখাবো ডাবল হাই প্রেশার পাম্প দিয়ে কীভাবে হচ্ছে চার লাইনে কানেক্টরের মাধ্যমে আপনারা পানি স্প্রে করতে পারবেন। বেসিক্যালি যারা এই পাম্পগুলো নিয়েছেন বা এই পাম্পগুলো নেবেন বা যে পাম্পগুলো আপনাদের কাছে আছে, তারা যদি এই চার লাইন কানেক্টরের মাধ্যমে আপনারা যারা হচ্ছে স্প্রে করতে চান বা ব্যবহার করতে চান, একটি দিয়ে তিন লাইন যাবে। তো সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে ডাবল পাম্প দিয়ে এখন এটা রিভিউ দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকুন। তো আমি এখন যেটা করবো যে এই পানির লাইনটা অলরেডি আমি ইনপুটে দিয়ে দেবো। পানির লাইনটা আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, যেহেতু হচ্ছে ডাবল হাই প্রেশার পাম্পে দুটি ব্ল্যাক কেবল থাকে, তো আমি দুটি ব্ল্যাক কেবল অলরেডি কানেক্ট দিয়েছি। এখন আমি হচ্ছে যেটা করব, আমার আমার এখন লাইন হবে লালটি। তো লালটি হচ্ছে আমি সঠিকভাবে সংযোগ দিয়ে দিই। ভিউয়ার্স, আমার কানেক্ট অলরেডি সম্পন্ন হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমার তিনটি লাইন থেকে পানি অলরেডি বের হচ্ছে। আমার তিনটি লাইন থেকে পানি বের হচ্ছে, একটি দিয়ে একটু বেশি, একটি দিয়ে কমে এবং আরেকটি দিয়েও হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটু একটু কম আছে। এখন এটার মূলত রিজন হচ্ছে যে আপনার সরাসরি পানিটা এই দিকে ফোর্স করে বিদায় হচ্ছে, পানিটা কম আছে। যেমন আমি যদি অলরেডি এই পাশে হালকা হালকা ধরে রাখি, দেখুন আমার তিন দিক দিয়ে এখন পানি বের হচ্ছে। এইভাবে হচ্ছে আপনার তিনটি লাইন দিয়ে হচ্ছে আপনারা স্প্রে করতে পারবেন, তিনটি কানেক্টরের মাধ্যমে তিন দিক দিয়ে পানিটা বের হবে। তো ভিউয়ার্স, হচ্ছে এইভাবেই হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন। আর তার লিঙ্কটি আমি বলে দিচ্ছি অলরেডি আমাদের ওয়েবসাইট techtoolonline.com, এখান থেকে অর্ডার করতে পারবেন। আপনারা এটা সিঙ্গেল পাম্প, ডাবল পাম্প অথবা হচ্ছে ট্রিপল পাম্পও ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র হচ্ছে যে এইটা এইটা দিয়ে আপনারা হচ্ছে তিনটি লাইন ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই ট্রিপল লাইন আপনারা কানেক্ট করতে পারবেন এই সিঙ্গেল পাম্প দিয়ে, ডাবল পাম্প দিয়ে। দেখুন খুব ভালোভাবে এটা স্প্রে করা যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যারা আমরা দেখা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে যখন সাবস্ক্রাইব করেনি, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে থেকেই আপনারা অর্ডার করতে পারবেন, ওয়েবসাইটে ফোন নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ।